হ্যালো বন্ধুরা রয়্যাল এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগত আমি সোমা রয় চৌধুরী তোমাদের জিওগ্রাফি ম্যাম আজ আমি ক্লাস টেনের কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো যেগুলো দু হাজার চব্বিশের টেস্ট এবং দু হাজার পঁচিশের ফাইনাল এক্সামের জন্য তোমাদের খুবই কাজে লাগবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যাবে আমাদের ক্লাস টেনের পাঁচ নম্বরের টোটাল চারটে প্রশ্ন করতে হয় আঞ্চলিক ভূগোল থেকে দশ নম্বর প্রাকৃতিক ভূগোল থেকে দশ নম্বর অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে আমাদেরকে দুটো প্রশ্ন করতে হবে এবং প্রাকৃতিক ভূগোল থেকে আমাদেরকে দুটো প্রশ্ন করতে হবে সেই প্রাকৃতিক এবং আঞ্চলিক চ্যাপ্টারগুলো বাদ দিয়ে আমাদের কাছে আরও কিছু চ্যাপ্টার রয়েছে সেগুলো তোমাদের সাথে আগে ধারণাটা ক্লিয়ার করে দেব তারপর আমরা সাজেশানগুলো আলোচনা করব প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত তিনটে চ্যাপ্টার আছে যেমন এক নম্বর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দু নাম্বার বায়ুমণ্ডল তিন নম্বর বাড়িমণ্ডল এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদেরকে পাঁচ নাম্বারের দুটো প্রশ্ন করতে হবে সেই দুটো প্রশ্ন তোমাদের এই প্রাকৃতিক ভূগোলের তিনটে চ্যাপ্টার থেকে আসবে এরপর আমরা চলে যাই পরিবেশ ভূগোল সেই পরিবেশ ভূগোলের চ্যাপ্টার হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সেই বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে তোমাদের কোনো পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে না এরপর চলে আসি আঞ্চলিক ভূগোল সেই আঞ্চলিক ভূগোলের মধ্যে আছে আমাদের ভারত সেই ভারতের দুটো পোর্শন আছে একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত বিভিন্ন দিক আমরা একটু পরেই আলোচনা করব এবং অর্থনৈতিক পরিবেশেরও বিভিন্ন দিক আমরা আলোচনা করব এরপর চলে আসি উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র বর্জ্য ব্যবস্থাপনার মতো এখানেও তোমাদের কোনো পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে না এরপর চলে আসি আমাদের টপিকে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন নিয়ে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ নিয়ে ফার্স্ট হচ্ছে নদী এখানে নদী বায়ু এবং হিমবাহ এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো নদী নদীতে এক নাম্বার তোমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিকের জন্য নদীর ক্ষয়কার্যের ফলে শিষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এখানে আমি কিছু ভূমিরূপের নাম উল্লেখ করে দিয়েছি এবং চিত্র অবশ্যই এখানে দিতে হবে আয় আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত জলপ্রপাত মন্থকূপ শৃঙ্খলিত শৈলশিরা এগুলো তোমাদের পাঁচ নাম্বারের জন্য যে লং কোশ্চেনটা তোমরা অ্যান্সার লিখবে সেখানে তোমরা এই যে আমি এগুলো বলে দিয়েছি এগুলোর মধ্যে যে কোনো তিনটে লিখে দিও কিন্তু শুধু যে পাঁচ নাম্বারের জন্য করতে হবে তা কিন্তু না তোমরা এগুলো দুই তিন নম্বরের কোশ্চেন রূপে এই পয়েন্টগুলো পেতে পারো যেমন তো ধরো তোমাদেরকে টিকা দিয়ে দিল। ক্যানিয়ন বলতে কি বোঝো গিরিখাত বলতে কী বোঝো একটা দু নম্বরের প্রশ্ন দিয়ে দিল কিংবা দিল গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য দিয়ে দিল সেখানে কিন্তু তোমাদের এই প্রশ্নটা তিন নাম্বারের হয়ে গেল তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা পড়ে নিই পয়েন্টগুলো পড়া থাকলে আমরা যে কোনো দুই তিন নম্বরের প্রশ্নের অ্যান্সারও কিন্তু করতে পারবো দু নম্বর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও তাহলে এখানে আমাদের উল্লেখযোগ্য হচ্ছে পলল শঙ্কু ও পলল বেজনী নদীবাগ অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্লাবন স্বাভাবিক বাঁধ এখানে তোমরা যেমন এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ আলাদা তিন নাম্বারেও পেতে পারো তোমাদের দু নাম্বারের স্বাভাবিক বাঁধ টিকাও দিতে পারে এভাবে আমরা একটা লং প্রশ্ন করার সাথে সাথে কিছু উল্লেখযোগ্য দুই তিন নাম্বারের প্রশ্নও পেয়ে যাব। এরপর তিন নম্বর হচ্ছে মধ্যগতি মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপে চিত্র সহ বর্ণনা দাও তাহলে মধ্যগতি কোনটা এটা হচ্ছে মধ্যগতি এটা হচ্ছে নিম্নগতি নদীর তিনটে গতি উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি তাহলে বলো তো উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এই তিনটে গতি যে নদীতে দেখতে পাবো তাকে কি বলবো আমরা সেই নদী কি নামে পরিচিত হ্যাঁ ঠিক এই নদী এই নদী আদর্শ নদী হিসেবে পরিচিত যে নদীতে তিনটি গতি তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে আমরা আদর্শ নদী বলবো তাকে আমরা আদর্শ নদী বলি তাহলে উচ্চ গতি মধ্যগতি এবং নিম্নগতি এই তিনটে গতি যে নদীতে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাবে তাকে আমরা বলবো আদর্শ নদী যেমন একটা নদী হলো গঙ্গা গঙ্গা হচ্ছে আদর্শ নদী এরপর চলে আসি মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এখানে দেখো পলল বেজনী স্বাভাবিক বাঁধ অস্ত্র হ্রদ নদী বাঁধ প্লাবন ভূমি এগুলোর মধ্যে যে কোনো তিনটে তোমরা লিখে নেবে এবং চিত্র অবশ্যই দেবে তাহলে এই তিনটে যে শুধু পাঁচ নাম্বারের জন্য তা নয় একটু আগে বললাম অশ্বক্ষুর আকৃতি হ্রদ নদী বাঁধ প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ এগুলো আলাদা আলাদাভাবেও দু তিন নাম্বারের জন্য আসতে পারে এরপর হচ্ছে হিমবাহ এই হিমবাহের যে তিনটে উল্লেখযোগ্য প্রশ্ন আমি দিয়েছি সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও সার্ক বা করি রসে মতানে ঝুলন্ত উপত্যকা হিমদ্রণি ক্র্যাগ এগুলোর মধ্যে যে কোনো তিনটে ভূমিরূপে চিত্রসহ বর্ণনা তোমরা দিয়ে দিও তাহলে মাধ্যমিকে নিশ্চয়ই পাঁচে পাঁচ আশা করা যায় দু নম্বরের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এখানে আমাদের বহি সমভূমি বহিবিধৌত সমভূমি গ্রাবরেখা আর ড্রামলিন এই তিনটে অতি উল্লেখযোগ্য হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এখানে তোমরা বহিবিধৌত সমভূমি ড্রামলিন এস্কার এগুলো চিত্রসহ বর্ণনা দিয়ে দিও তাহলে এই তো সমভূমি আলাদাভাবেও আসতে পারে ড্রামলিন আলাদাভাবেও আসতে পারে দুই তিন নম্বরের এরপর আমাদের একটা জিনিস যেটা আমরা সাজেশন রূপে দিই বায়ু তাহলে নদী দিয়েছি হিমবাহ দিয়েছি আমরা এখানে বায়ুটা দিই অতিরিক্ত প্রশ্ন করার প্রয়োজন নেই যেগুলো সাজেশনে দিয়েছি সেগুলো পড়লেই যথেষ্ট তাই আমি বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরিনি হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার এই বায়ুমণ্ডল থেকে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন তোমাদেরকে করতে হবে যেটা হচ্ছে শৈলতকে বৃষ্টিপাত কিভাবে ঘটে তা বর্ণনা করো শৈলতকে বৃষ্টিপাত কিভাবে ঘটে তা বর্ণনা করো চিত্রসহ ভূগোলের ছবি অবশ্যই দিতে হবে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো চার নাম্বার বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো পাঁচ নাম্বার নিহত বায়ুপ্রবাহের উৎপত্তি ও গতিপথ সম্পর্কে আলোচনা করো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই উল্লেখযোগ্য বারুমণ্ডল বাড়িমণ্ডল বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল তাহলে এখানে আমরা নিশ্চয়ই সমুদ্রের কথা পড়েছি সেহেতু জল বিপুল জলরাশির সম্ভার সেই বাড়িমণ্ডল সম্পর্কে বা বা সেই চ্যাপ্টারের তোমাদেরকে উল্লেখযোগ্য পাঁচটা প্রশ্ন তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো দু নম্বর স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো তিন নাম্বার জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি সম্পর্কে আলোচনা করো চার নম্বর ভরা কোটাল ও মরা কোটাল কীভাবে ঘটে তা চিত্রসহ বর্ণনা দাও অবশ্যই চিত্র দিও পাঁচ নম্বর জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো আমাদের বহির্জাত প্রক্রিয়া বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এখান থেকে পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের হয়ে গেল এরপর আমরা জানি বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমাদের কোনো পাঁচ নম্বরে প্রশ্ন আসবে না এরপর হচ্ছে ভারত ভারত সেই ভারতের এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমাদের আছে ভূ প্রকৃতি জলসম্পদ, জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ এতগুলো টপিক তোমাদের পড়তে হবে দু নম্বর অর্থনৈতিক পরিবেশ সেখানে কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এতগুলো জিনিস তোমাদের কাছে তুলে ধরতে হবে এতগুলো জিনিস জানতে হবে তাহলে এতগুলো থেকে তো প্রচুর কোশ্চেন হবে ম্যাম এটা তোমরা বলতেই পারো কিন্তু না আমি শর্ট সাজেশান নিয়ে এসেছি তোমাদের কাছে ভূপ্রকৃতি এই ভূপ্রকৃতি থেকে তোমাদের তিনটে প্রশ্ন তোমরা করবে এক নাম্বার ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও দু নাম্বার ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনামূলক আলোচনা করো তিন নাম্বার পোস্ত বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ আলোচনা করো এটা করছি জল সম্পদ সেই জল থেকে তোমরা একটা প্রশ্ন করবে মাত্র উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো তুলনামূলক আলোচনা তোমরা করলেই যদি কোশ্চেন আসে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য যদি দেয় হ্যাঁ এখান থেকে লেখা যাবে তাহলে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্য আলোচনা করো যদি দেয় তুলনামূলক আলোচনা যদি দেয় এই কোশ্চেনটার অ্যান্সার ভালো করে করলেই তোমরা কিন্তু দুটো কোশ্চেনেরই অ্যান্সার দিতে পারবে এরপর হচ্ছে জলবায়ু জলবায়ু থেকে আমরা কি কোশ্চেন করব জলবায়ু থেকে মাত্র দুটো প্রশ্ন দিয়েছি এক নাম্বার হচ্ছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো দু নাম্বার হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো দুটো প্রশ্ন পড়লেই হবে এরপর হচ্ছে মৃত্তিকা মৃত্তিকা থেকে তোমাদেরকে মাত্র একটা প্রশ্ন দিয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ পার্বত্য মৃত্তিকা পলি মৃত্তিকা মৃত্তিকা লোহিত মৃত্তিকা ল্যাটারেট মৃত্তিকা মরু মৃত্তিকা জলাভূমির মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা এতগুলো মৃত্তিকা রয়েছে সেখান থেকে শুধুমাত্র তোমাদের কাছে তুলে ধরেছি পলি ও কৃষ্ণ মৃত্তিকা এই দুটো থেকে কোশ্চেনটা দিয়েছি সেখানকার বন্টন উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে একটা পাঁচ নম্বরের প্রশ্ন করলে পেয়ে যাবে পাঁচ নাম্বার কৃষি আমাদের কৃষিতে বিভিন্ন ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করা আছে সেখান থেকে আমরা কার্পাস ধান চা কফি এই চারটে অনুকূল ভৌগোলিক পরিবেশ করলেই যে কোনো একটার অনুকূল ভৌগোলিক পরিবেশ পেয়ে যাব শিল্প এরপর চলে আসছি আমরা শিল্প শিল্পের ক্ষেত্রে আমাদের দুটো প্রশ্ন পড়তে হবে সেই দুটো প্রশ্ন কি কি সেই দুটো প্রশ্ন হচ্ছে আমাদের পশ্চিম ভারতে পেট রসায়ন শিল্পের অগ্রগতির কারণ আলোচনা করো দু নম্বর পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো দুটো করলেই শিল্প থেকে আমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পেয়ে যেতে পারি জনসংখ্যা জনসংখ্যা চ্যাপ্টারে বা টপিকটা ভারতের যে অর্থনৈতিক পাট আছে সেখানে জনসংখ্যা থেকে আমাদের জনসংখ্যা যে টপিকটা রয়েছে সেখান থেকে আমরা দুটো প্রশ্ন পেয়ে যাব। এক নম্বর হচ্ছে ভারতের নগর গড়ে ওঠার কারণ এবং প্রধান সমস্যাগুলি আলোচনা করো এবং দু নাম্বার হচ্ছে ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নগুলি পড়লেই আমরা মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের পাঁচ নাম্বারের সমস্ত প্রশ্ন পেরে যাব সব প্রশ্নের উত্তর আমাদের জলের মতো হয়ে যাবে তাহলে পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে তো সেই জন্য ঝটপট এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নাও আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো বাই বাই বন্ধুরা